হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তপা, বরাবরই কথা বলছি তপাস ক্রিয়েশন থেকে। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো সুজি চিলা, বা বলা যেতে পারে সুজির গোলা রুটি। বেবি 10 মান্থস কমপ্লিট হয়ে গেলে এই খাবারটি বেবিকে দেওয়া যেতে পারে, আর এই খাবারটি কিন্তু খুবই হেলদি এবং তার সাথে ভীষণই টেস্টি। তো যে সমস্ত বাচ্চাদের খাওয়া নিয়ে অনেক সমস্যা, বা মায়েরা হাঁপিয়ে যাচ্ছে বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে, বা বাচ্চাদেরকে কি খাওয়াবে কি খাওয়াবে না এই ভেবে, তো তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ রেসিপি। তো এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর এই খাবারটি সকাল বা বিকেল যে কোনো সময় কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে। আর বাচ্চাদের টিফিনেও এই খাবারটি দেওয়া যেতে পারে টমেটো সস বা টক দইয়ের সাথে। সুজির গোলা রুটি বা চিলা বানানোর জন্য এখানে আমি 2 চামচ সুজি ব্যবহার করেছি। চামচটা এখানে আমি একটু বড় ব্যবহার করেছি। আর 2 চা চামচ টক দই নিয়ে নিয়েছি, সুজির সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি। প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এটা বেশ ভালো হয়। এখানে আমি টমেটো, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ গ্রেট করে নিয়ে নিয়েছি। এরপর এক এক করে সবগুলি ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিচ্ছি। এরপর সামান্য জিরে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা প্যানে 1 চামচ বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর চামচের সাহায্যে মিশ্রণটি এভাবে ছড়িয়ে দিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 মিনিট ফ্রাই করার পর উল্টে দিচ্ছি এবং আরেকটা পাশ ভালো করে ফ্রাই করে নিচ্ছে। সুজির গোলা রুটি রেডি। হালকা গরম অবস্থায় বেবিকে দেওয়া যেতে পারে, আর এটা খেতে বেবিরা কিন্তু ডেফিনেটলি ভালোবাসবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।